আত্মাকে আরো অনেক বেশি পরিশুদ্ধ করতে পারি, এরকমই একটা পূজোর মুখ সোনু সুদ জীবনযাত্রাতে। এই জীবনযাত্রা সম্বন্ধে আমাদের এই থিমটাকে নিয়ে তৈরি পুরো বিষয়টা, মায়ের সাথে সম্পর্কযুক্ত কিন্তু সমস্ত পূজো কমিটিগুলো প্রতিমা তৈরি করা হয়েছে। কলকাতার দুর্গাপূজোর মানচিত্রটা ভালো করে যদি ফলো করো তাহলে দেখবে যে ইস্ট জোনের মধ্যে বেশ কিছু পুজো হয়, আর তার মধ্যে কেষ্টপুর অঞ্চল কিন্তু অন্যতম। আমি এখন কেষ্টপুর অঞ্চলের মধ্যেই রয়েছি। কেষ্টপুরের প্রফুল্ল কারণে যে পুজোটা হয়, বিশেষ একটা পুজো, খুব বড় করে হয় পুজোটা। আমি একদম রোডের ওপর থেকে যাচ্ছি, অলরেডি মাইকিং চলছে, আর একটুখানি গেলেই কিন্তু পৌঁছে যাব কেষ্টপুরের প্রফুল্ল কারণে এই পুজোটাতে। আজ রয়েছে খুঁটি পুজো, এটা হচ্ছে পূজা প্রাঙ্গণটা। চলো ভিতরটায় গিয়ে তোমাদেরকে দেখাই। ইতিমধ্যেই অনেকে এখানে অনেকে এসছেন, বিশিষ্ট ব্যক্তি গড়বড়া। এটা হচ্ছে খুঁটিটা, পুজোটা যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এখানে মা দুর্গার একটা ভীষণ সুন্দর সোলা দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। যেটা যে উপর দেখতে পাচ্ছ যে পৃথিবী দেখা যাচ্ছে, পৃথিবীকে ধরে রয়েছেন মা দুর্গা। এই যে ব্যানারটা, এটা তো ভীষণই সুন্দর একটা ব্যানার। দেখো প্রতিমা, মা দেবী, মা জননী, মানে পুরো বিষয়টা মায়ের সাথে সম্পর্কযুক্ত কিন্তু। পশ্চিমের এই যে পুজোটা হয়, এটার কিন্তু এই পুজোটা হয় এখানে, মানে ক্লাবটা হচ্ছে এইটা, মানে একদম পাশেই। পরিসংখ্যান যা বলছে তাতে আমরা আবার যেহেতু মাস টাস করা শুরু করলে আমার মনে হয় সবকিছু ঠিক থাকবে। এই সমস্ত পুজো কমিটিগুলো এই ধরনের পুজো অর্গানাইজ করছে, তারা প্রত্যেকে সামাজিক দায়িত্ব পালনের প্রত্যেকবার তাদের ভূমিকা গ্রহণীতে রেখেছে। তাই আমরা জানি যে তারা এমন কিছু করবেন না, বা তারা অলরেডি নিজেদের প্ল্যানিং করে রেখেছে এই পরিস্থিতিতে কীভাবে তাদের মণ্ডপকে এবং দর্শনার্থীদেরকে সেফ রাখতে হয়। কেষ্টপুর প্রফুল্ল কারণে এই পুজোটার মানে একজন সিনিয়র মেম্বারের সাথে কথা বলবো, তপন বাবুর সাথে কথা বলবো। নমস্কার। এই বছর যে আপনাদের ভাবনা চিন্তা পরিকল্পনাটা কি রয়েছে? পরিকল্পনাটা ক্রমশ প্রকাশ, আমরা এখন প্রকাশ করছি না, তবে আমাদের টিমটা খুবই সুন্দর, মানে এত সুন্দর, মানে আমরা দেখলেই লোকে পরে আমরা খুব শীঘ্রই জানাবো এটা লোকে। খুবই সুন্দর টিমটা, এবং আমাদের যে ইদানিংকে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সম্বন্ধে আমাদের এই থিমটাকে নিয়ে তৈরি। আমরা গত দু তিন বছরে এই যে কোভিডের ইয়ে নিয়ে, আবহাওয়া নিয়ে যে পুজোটা করেছি, এবং তাতে কোভিডের থিম নিয়েও পুজো করেছি কোভিডকে নিয়ে, এবছর সেটা থেকে একটু সরে এসে আমরা আলাদাভাবে পুজো করছি। এখন তো মহামারী একটু কমেছে, সুতরাং আমাদের ভিআইপি তেও এন্ট্রান্স আছে, ভিআইপি দিয়ে খুবই কাছে, প্লাস শ্যামনগর যশোর রোড ওখান দিয়েও আসা যায়।
খুবই মানে ভালোভাবেই আসা যায় আমাদের এখানে, একদম ওপেন রাস্তার উপর পুজো, কোনো গলি নেই, সুতরাং কোনো অসুবিধা নেই এখানে পূজা আসার জন্য। এবার শিল্পী দীপাঞ্জন দার সাথে কথা বলবো, এবছর কি ভাবনা রয়েছে? দেখুন, ভাবনা তো পুজোর এতটা আগে সত্যি বলা সম্ভব নয়, তথাপি এটুকুনি বলতে পারি যে আমরা দুর্গাপুজো এখন বিশ্বজনীন, ইউনেস্কোর দরবারে দুর্গাপুজো একটা হিউজ স্বীকৃতি পেয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুর্গাপুজোকে আরও সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। ফলে আমি সবসময়ের জন্যই বিশ্বাস করি যে দুর্গাপুজো এমন বিষয়বস্তু হওয়া উচিত যে বিষয়বস্তুর মধ্যে দুটো দিক থাকবে, একটা হচ্ছে যে আমাদের ধর্মের যে গূঢ় রহস্য আছে সেই রহস্যকে মানুষের মধ্যে জানানো, তুলে ধরা আমাদের দায়িত্ব, এবং তার মধ্যেও যে কোনো সামাজিক বার্তা, সমাজকে আরও সুন্দর কী করে করা যায় সেই দিকটাও পরিলক্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের শাস্ত্রের মধ্যে। আমার শিল্পী হিসাবে আমার মনে হয়েছে যে সেটাই আমার দায়িত্ব, যে দর্শকের সঙ্গে এটা একটা এমন মাধ্যম দুর্গাপুজো, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে সমস্ত স্তরের মানুষরা এই দুর্গাপুজো এই এক্সিবিশনটা দেখতে আসে, এটা তো ইটসেলফ একটা এক্সিবিশন, যেখানে খুব সহজেই আমি মানুষের মধ্যে সেই কনসেপ্টটাকে তুলে ধরতে পারবো যে আমাদের ধর্মেরও একটা অদ্ভুত দিক রয়েছে, শাস্ত্রেরও এমন কিছু দিক রয়েছে যা ভীষণভাবে সমৃদ্ধ, এবং সেখান থেকেই আমরা নিজেদের যে আত্মাকে আরও অনেক বেশি পরিশুদ্ধ করতে পারি, এরকমই একটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে দাঁড়িয়ে এবছর কেষ্টকানের কনসেপ্টকে আমি ডিজাইন করছি। সামাজিক বার্তা যাতে, একদম একদম, একটা সামাজিক বার্তা তো অবশ্যই রাখতেই হয়, হ্যাঁ, এবং সেই সামাজিক বার্তার সঙ্গে ধর্মের একটা মিশ্রণ, শুধু ধর্ম কেন বলবো, আমাদের যে আধ্যাত্মবাদ, সেই আধ্যাত্মবাদের যে মিশ্রণ, সেই মিশ্রণ ঘটিয়ে সেটাকে একটা শিল্পের স্তরে তুলে নিয়ে যাওয়াটাই আমার চেষ্টা থাকবে। একজন আপনি একজন শিল্পী, শিল্পী হিসেবে দুর্গাপুজো, শিল্পী আর দুর্গাপুজো দুটোকে কিভাবে মেলবন্ধন করেন? দেখুন, মেলবন্ধন বলতে দুর্গাপুজো বললাম, দুর্গাপুজো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাই একটা এক্সিবিশন গ্যালারি, যেখানে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষ না, সমগ্র শ্রেণীর মানুষ এটা দেখতে আসে এই এক্সিবিশন গ্যালারিটা। তো স্বাভাবিকভাবেই দুর্গাপুজো একটা শুধুমাত্র কনসেপ্ট, একটা পার্ট হচ্ছে পুজো, কিন্তু এটা একটা মহাযজ্ঞ বলা যায়, হ্যাঁ, যেখানে বিভিন্ন জিনিস এখানে আহুতি দেওয়া হচ্ছে এবং তার সমৃদ্ধ হয়ে একটা শিল্পবোধ তৈরি করে যা আমাদের, আমাকে এবং মানুষকে আনন্দিত সাহায্য করে, এটাই আমি বিশ্বাস করি। পুরস্কার নিয়ে কথা আসাবে তোমার কাজের? দেখো, পুরস্কার তো যদি বলি আশা রাখি না তাহলে তো মিথ্যে কথা বলা হবে, সেটা অন ক্যামেরা বলতে পারবো না, তো অবশ্যই আশা রাখি। তবে হ্যাঁ, পুরস্কারের বাইরেও আমি বিশ্বাস করি যে পুজোটা আমার কাছে অনেক বেশি, কাজটা অনেক বেশি প্রায়োরিটি, কারণ পুরস্কার একটা পার্ট, অবশ্যই পুরস্কারের কাছে আমরা মুখিয়ে থাকি, পুরস্কারের পুরো পুরস্কার আমার কাজকে আরও বেশি সমৃদ্ধ করে, কিন্তু আমি যদি আগেই ফলের চিন্তা করি তাহলে আমি আমার কর্মে অনেকটা বেশি পিছিয়ে পড়ি, সেজন্য আমি কর্মে বিশ্বাসী, যদি কর্মটা ঠিকঠাক হয় আশা করি হয়তো ফল পাবো নিশ্চয়ই। শিল্পী হিসাবে ইউনেস্কো থেকে যে সম্মানে সম্মানিত হয়েছি, এই বিষয়টা কতটা আপ্লুত করে একজন বাঙালি? নিশ্চয়ই আপ্লুত, তো ওইটাই তো বললাম বারবার করে, একটা কথাই উঠে আসছে যে দুর্গাপুজো এমন একটা স্তরে পৌঁছে গেছে যে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, দুর্গাপুজোতে এতদিন যা কাজ করতাম এবছরের এফর্টটা অনেক বেশি, কারণ দুর্গাপুজো এখন অন্য স্তরে মানুষ দেখবে, সারা বিশ্ব দুর্গাপুজোর দিকে তাকিয়ে রয়েছে, স্বভাবতই দায়িত্ব অনেক বেশি, ন্যাচারালি আমাদের যে এক্সপেক্টেশন, আনন্দ, উন্মাদনা সবটাই বেশি। আচ্ছা, আর খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল কেষ্টপুরের প্রফুল্ল কানন পুজো, কবে থেকে প্যান্ডেল শুরু হচ্ছে? কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, মানে আমি প্রায় মাস দেড়েক হয়ে গেল আমি কাজ শুরু করে দিয়েছি, ইন্টারনাল যে কাজগুলো, ইনডোর যে কাজগুলো সেগুলো শুরু, এবার হচ্ছে সেগুলোর অ্যাসেম্বল পার্ট, মানে মাঠে ফোকাস করা, স্ট্রাকচারাল মাঠে ফোকাস করা, থিমের সাথে সামঞ্জস্য রেখেই তো প্রতিমা, সবটাই অবশ্যই, মানে সবটাই তো একে অপরের পরিপূরক। অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। যেহেতু এই পুজোটা ইস্ট জোনের মধ্যে পড়ে আর আমার বাড়িটাও ইস্ট জোনের মধ্যে, তো তো তাই জন্যই আর কি প্রতিদিনই, মানে প্রতিদিন বলছি কেন, প্রতি বছরই আর কি এই পুজোটা দেখা হয়ই আর কি, মানে বাড়ি থেকে যেহেতু কাছে, এই পুজোগুলো কাছে, দমদমের পুজোগুলো, এই পুজোগুলো যেহেতু কাছে দেখাই হয়। তোমাদের কার কার বাড়ি কোথায় সেটা আমাকে জানিও, আর এই পুজোটার আশেপাশে কার কার বাড়ি রয়েছে সেটাও আমাকে জানাতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।